নমস্কার বন্ধুরা, ঝুম্পা রান্না করে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মায়াপুরের বিখ্যাত একটি রেসিপি, মোচার ধোকার ডালনা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আপনাদের সঙ্গে বেশ কয়েকটি টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করব। সবার প্রথমে ধোকাটা বানানোর জন্য কড়াইতে বেশ খানিকটা জল বসিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটা ছোট সাইজের মোচা আমি একদম কুচি কুচি করে কেটে তারপর 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে। জল থেকে তুলে এবার এই নুন হলুদ দিয়ে গরম জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি 3-4 মিনিট মিডিয়াম আঁচে। মোচাটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেওয়ার পর মোচাটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এটা একদম পেস্ট তৈরি করে নেব। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেট আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একদম জল ছাড়াই বেটে নিতে হবে। আর এদিকে আমি হাফ কাপ ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য, তারপরে জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ মতন আদা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, সামান্য হলুদ। এবার এই সমস্ত কিছু জল ছাড়া একদম বেটে নিতে হবে। এখানে একটা টিপস বলে রাখি, ডালটা যখন বাটবেন তখন কিন্তু একদম মিহি করে বাটবেন না, একটু দানা দানা মতন থাকে সেরকমভাবে বেটে নিতে হবে। এতে করে ধোকাটা যখন ঝোলে দেওয়া হবে তখন কিন্তু একদম নরম থাকবে, এটা শক্ত হয়ে যাবে না। যদি মিহি করে বাটা হয় এটা একদম জমাট বেঁধে যায় আর ঝোলে দেওয়ার পর কিন্তু নরম হয় না, এটা শক্তই থেকে যায়। দেখুন ডালটা বেটে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়েছি সামান্য গোটা জিরে, সামান্য হিং। এবার এটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার লো আছে, 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মোচা, আর দিয়ে দেবো বেটে রাখা ছোলার ডাল। এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এটা নাড়তে নাড়তে যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন একদম শুকনো মতন তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি, এবার এই মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সেট করে নেব। এবার হাত দিয়ে এইভাবে ঠেছে ঠেছে সেট করে নিচ্ছি আমি। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন একদম জমাট বেঁধে যাবে। এবার এগুলো একটু পিস পিস করে কেটে নেব আমি চৌকো শেপে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ছোট বা বড় করে কেটে নিতে পারেন। দেখুন কাটা হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, একদম নরম তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু ভাজার সময় কিন্তু একদম ভেঙে যাবে না, ঝোলে দেওয়ার পরেও ভাঙবে না, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে এই ধোকাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। উল্টে পাল্টে এটা একটু লাল করে ভেজে নিতে হবে। যদি এই ধোকার মিশ্রণটা ঠিকঠাক যদি না তৈরি হতো তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সব আলাদা হয়ে যেত বা ভেঙে যেত। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের আলু, আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়। আলু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি, ফোড়নে দেব
জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে এর টেস্টটা বেশ ভালো হয়। তবে যারা হিং পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আছে, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য চিনি। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলু। আলু দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে, যাতে করে আলুর টেস্টটা কিন্তু খুব ভালো হবে এইভাবে যদি রান্না করা হয়। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল। যেহেতু এর মধ্যে ধোকাগুলো দিতে হবে আর ধোকাতে কিন্তু এমনিতে জল অনেকটাই টেনে যায়, সেই বুঝে আপনারা জলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। জলটা 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো ভেজে রাখা ধোকা। ধোকা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আবারও ঢাকাতে এটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে, 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটা কিন্তু ধোকা কিন্তু ভাঙেনি, একদম পুরোপুরি সফট তৈরি হয়েছে আর খুব ভালোভাবে এটা সিদ্ধও হয়ে গেছে। আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মায়াপুরের বিখ্যাত একটি রেসিপি, মোচার ধোকার ডালনা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন।